তাসের খেলায় টেক্কা, জীবনের খেলায় সিক্কা, যার চলে তারই সময়। মির্জা টেলার দেখবার পর আমি একটি বিষয় নিশ্চিত যে এখন কিন্তু সময় হচ্ছে অঙ্কুশের। 10ই এপ্রিল মির্জা রিলিজ করছে, তারপর থেকে কিন্তু অঙ্কুশেরই সময় হবে, কারণ এই টেলারটা টিজারের চেয়ে অনেক 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 গুণ ভালো হয়েছে। দুর্দান্ত এডিটিং, একদম যে সময় যেটা প্রয়োজন একদম সেটাই দেওয়া হয়েছে। শুরুতে একটা গান আছে, গা ছমছম কি হয় কি হয়, এই গানটা কিন্তু মানে টেলারের যে আকর্ষণটা সেটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তারপর অঙ্কুশের হাসিটা, সেটাও কিন্তু আরও ইনক্রিজ করেছে। এই পুরো টেলারটাতে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো ওয়েন্ডিয়ার অ্যাকশন সিনগুলো, একদম মারাত্মক। ভাবুন, চেয়ারের মধ্যে বাঁধা অবস্থায় বসে আছে, সেখান থেকে উঠে গিয়ে অ্যাকশন করছে, মানে জাম্প করে। এটা কিন্তু আমার সাধারণত হিরোদের দেখা যায়, সেখানে হিরোইন হিসেবে এরকম অ্যাকশন কিন্তু বাংলা সিনেমায় কারো কারণে অন্তত দেখিনি, আমার তো মনে পড়ছে না। অ্যাকশন সিনটা দুর্দান্ত, তারপরে অ্যাকশনটা যেই শেষ হবে তখনই কৌশিক গাঙ্গুলির মুখে আর ডায়লগ আছে, গুড, ভেরি গুড, মানে এতটা দুর্দান্ত এডিটিং হয়েছে। আপনার যে জিনিসটা ফিল হচ্ছে এটা দেখে, যে নিজের মন থেকে যে অ্যাকশনটা খুব ভালো হয়েছে, ঠিক সেই কথাটাকে এক্স্যাক্টলি কৌশিক গাঙ্গুলির মুখে দিয়ে বলানো হচ্ছে টেলারে। এই মানে টেলারে তো এটাই প্রয়োজন যে সঠিক সময় সঠিক শব্দ সঠিক যে সিন সেটাকে ইউজ করাটাই একটা ভালো টেলারের লক্ষণ। 3 মিনিট 3 সেকেন্ডের টেলার পুরোটাই হুক টান বুক, এতটাই দুর্দান্ত হয়েছে, মানে পুরোটাই এনগেজ করে রাখবে। আর যেখানে অঙ্কুশের যে এন্ট্রি সিনটা আছে সেইটাও একদম দুর্দান্ত। এবং গল্পটা এইখান থেকে মানে টেলারটা দেখে যাইটুকুনি বোঝা যাচ্ছে যে পুলিশ মানে কলকাতা পুলিশ এই যে কলকাতাকে সাফ করতে চাইছে, মানে যে এত অপরাধী বেড়ে গেছে সেটাকে সাফ করতে চাইছে। এবং এই অপরাধী জগতের মূল যে হচ্ছে সে হচ্ছে সুলতান, মানে যে রোলটা করছে কৌশিক গাঙ্গুলি। এবং এই মির্জা এই শহরে আসছে এবং সে বিভিন্ন দলে মিশে আলটিমেটলি সে মনে সুলতানকে মেরে সেই মানে অপরাধ জগতের প্রধান হতে চাইছে, হেড হতে চাইছে। এবং শেষে কিন্তু একটা, এখানে শোনাই যাচ্ছিল যে একজনে কারো গেস্টে পেরে যাচ্ছে, সেই গেস্টকে কিন্তু জাস্ট পাটাকে দেখানো হয়েছে। আমি জানি না কে গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, কিন্তু গেস্ট একজনের একটা কিন্তু চমক কিন্তু আছে, নো ডাউট, একদম শেষেই সম্ভবত চমকটা থাকবে। এবং সেটা শেষেই রাখা হয়েছে, টেলারের শেষেই রাখা হয়েছে বোঝানোর জন্য যে চমকটা কিন্তু শেষে থাকছে। এটা কিন্তু একটা নো ডাউট খুব খুব ভালো হয়েছে। না অ্যাকশন সিনগুলো কামাল, অ্যাকশন সিনগুলো টিজারে যা দেখিয়েছিল তার চেয়ে ভালো লেগেছে অ্যাকশন সিনগুলো আমার, বিশেষত খুবই দুর্দান্ত অ্যাকশন সিনগুলো। এবং যেভাবে কৌশিক গাঙ্গুলিকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, টেলারটা দেখে মনে হচ্ছে বেশ ভয়ানক। একটা সিন শুধু দেখে পুরো আমার মানুষ সিনেমার কথা মনে পড়ে গেল, ওই মাংস খাওয়ার সিনটা যেটা এইখানে কৌশিক গাঙ্গুলি করেছে আর ওইখানে করেছিল হচ্ছে জিতু কামাত। তো ওই সিনটা একটুখানি একই রকম, মানে একটু আলাদা রকম ট্রিটমেন্ট আছে কিন্তু একই রকম, বাকিটা কিন্তু দুর্দান্ত। এবং যেভাবে এই সুলতান মানে যে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টার থেকে যেভাবে বিল্ড আপ দেওয়া যায় যে কতটা ভয়ানক, সামনে মেরে দিচ্ছে একদম মানে খেতে বসে সামনে মেরে দিল, তাও বলছে নুনটা কি কমলো, মারার পরে রক্তটা মুখে আসছে, সব কিছু মিলিয়ে এক কথায় এই টেলারটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই টেলারের মাধ্যমে আমি যেটা বলবো সেটা হলো অঙ্কুশ নিজের ইজ্জতটা কামাবে। আমি এই টেলারটাকে 5-এর মধ্যে 4 খানা স্টার দেবো, আমি রেকমেন্ডেড করবো আপনারা একবারই নিজের টেলারটা দেখুন, আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন এবং নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।